রাজ্যের সংঘাত অব্যাহত। বিগত দিনে পেট্রোপণ্য সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য বৃদ্ধিতে একাধিকবার রাজ্য জুড়ে প্রতিবাদে সরব হয়েছিল তৃণমূল কংগ্রেস। এবার 100 দিনের কাজের বকেয়া টাকাকে কেন্দ্র করে রাজ্য জুড়ে প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তারই নির্দেশ মেনে পূর্বিতা আশুতোষ দাসের উদ্যোগে আয়োজিত হলো এক বিশাল প্রতিবাদ মিছিলের। যে মানুষগুলো পেটের দায়ে 100 দিনের কাজ করে তাদেরকে বঞ্চিত করছে কেন্দ্রীয় সরকার, তাই এর বিরোধিতা করে নেত্রীর কথা মতো কেন্দ্রীয় সরকারকে হুঁশিয়ারি দিতে এই প্রতিবাদ মিছিলের আয়োজন বলে জানালেন পুরোপিতা আশুতোষ দাস। বাংলা জনমতি মমতা বন্দ্যোপাধ্যায় চান প্রতিটি মানুষের মুখে হাসি ফোটাতে, কিন্তু কেন্দ্রের মোদী সরকার সাধারণ মানুষকে বিপাকে ফেলছে। এর আগে নোটবন্দি জিএসটি করে মানুষকে বিপদে ফেলেছিল তারা। কেন্দ্রীয় সরকার যদি আগামী দিনে 100 দিনের বকেয়া টাকা না মেটায় তাহলে নেত্রীর নির্দেশ মতো আরো বৃহত্তর আন্দোলনের পথে হাঁটার হুঁশিয়ারি দেন তারা। মমতাজির নেতৃত্বে যে 100 দিনের কাজের যে বঞ্চনা, যেভাবে তারই প্রতিবাদে এক প্রতিবাদ মিছিল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সারা বাংলা জুড়ে এই প্রতিবাদ মিছিল হচ্ছে, তাই আমাদের 35 নম্বর ওয়ার্ডও সেই প্রতিবাদ মিছিল হচ্ছে। যেরমভাবে নেত্রী আমাদের দেবেন, নেতৃত্ব দেবেন মমতাদি ব্যানার্জি, একজন আমাদের নেত্রী মমতাদি সিএম, একজন অভিষেক ব্যানার্জি, তারা যেভাবে নেতৃত্ব আমাদের দেবেন, সুদীপ দা আছেন, তারা যেভাবে বলবেন সেভাবে আমাদের চলবে। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।